জাহান্নাম। তো জান্নাত এবং জাহান্নাম বিষয়টি নিয়ে আসার পূর্বে উপস্থাপনামূলক দু একটি কথা বলি, দু একটি উপস্থাপনামূলক কথা বলি, একটা ভূমিকা দিই, যাত করে আপনারা জান্নাত এবং জাহান্নাম বিষয়টা বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। এই জন্য ছোট্ট করে কয়েকটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, যাত করে আপনারা জান্নাত এবং জাহান্নাম বিষয়টি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। সে কথাগুলি কি? এবার চলুন একটি একটি করে আপনাদেরকে বলি কথাগুলি। আমি জান্নাত জাহান্নাম শুরু করছি না, আমি উপস্থাপনামূলক দু একটি কথা বলবো, যাত করে জান্নাত এবং জাহান্নাম বিষয়টি আপনারা বুঝতে পারেন। উপস্থাপনাটা কি? আল্লাহ বলছেন, ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাও চোখ দিয়ে, আকাশের নিচে, জমিনের উপরে, সব কিছুকে আল্লাহ পাক টোটাল ছয় দিনে সৃষ্টি করেছে। কত দিনে বললাম এর কথা বলুন? কত দিনে? ছয় দিনে টোটাল সৃষ্টি করেছে। যা দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে যেটা আছে এবং চোখের বাইরে যেটা আছে দেখতে পান না, টোটাল সব কিছুকে আল্লাহ পাক কয় দিনে সৃষ্টি করেছে? ছয় দিনে। সে দিনগুলি কি? প্রথমে হচ্ছে রবিবার, রবিবার বুঝেন, রোববার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার মানে বিশেষবার এবং শুক্রবার। এই টোটাল আল্লাহ পাক এই বিশ্বকে টোটাল ছয় দিনে সৃষ্টি করেছে। কত দিনে? ছয় দিনে। শুক্রবারের দিন আল্লাহ পাক হযরত আদমকে সৃষ্টি করেছেন, শনিবারের দিন কিছুই সৃষ্টি করেন নাই, কিছু তৈরি করেনি। এই জন্য শনিবারকে আরবিতে বলা হয় ইয়াউমুস সাব্ত। কি বললাম? ইয়াউমুস সাব্ত, এক কথায় ছুটির দিন। তো এই ছয় দিনে বিশ্বে পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুকে আল্লাহ পাক টোটাল কয় দিনে সৃষ্টি করেছে? কত বলুন? ছয় দিনে। এই ছয় দিনে সৃষ্টি করে এই পৃথিবীর একটা ধ্বংসের নির্ধারিত ডেট এবং তারিখ মেরে দিয়েছে কে? কত বলুন? আল্লাহ। ছয় দিনে সৃষ্টি করেছে এই বিশ্বকে। এবার এই বিশ্বকে যেদিন ভাঙবে, নির্ধারিত টাইমে, নির্ধারিত সময়ে ভাঙবে, এটা কি বিশ্বাস হয় আপনাদের? কত বলুন, বিশ্বাস হয় কি? নির্ধারিত সময়। তো ছয় দিনে সৃষ্টি করে এই বিশ্বকে একটা নির্ধারিত সময়, একটা নির্ধারিত টাইম, একটা নির্দিষ্ট সময়কে বেঁধে দিয়েছে কে? কত বলুন? আল্লাহ। এবার যদি আপনি একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ে বাড়ি করেন, বাড়ি, এবার বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ইঞ্জিনিয়ারিং দেখে আপনাকে বলবে যে এই বাড়িতে আপনি একাধ বছর বসবাস করতে পারেন। কতদিন? কত বলুন? একাধ বছর। ঠিক এরকম বিশ্বকে আল্লাহ পাক তৈরি করে কোন দিন ভাঙবে, কোন সময় ভাঙবে, এর একটা নির্ধারিত সময়ও আল্লাহ পাক কি করেছে? কত বলুন? বেঁধে দিয়েছে, নির্ধারিত করে দিয়েছে। এবার আপনাদেরকে বলি যে এই পৃথিবীর সময় আর কতদিন আছে, কতদিন পরে এই পৃথিবী ভাঙবে, এরকম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? কত বলুন, আছে কি আপনাদের কাছে কোনো প্রমাণ? আছে? কোনো প্রমাণ নাই। তাহলে চলুন একটা হাদিসের মাধ্যমে আমরা অনুমান করতে পারবো, আইডিয়া বলা সম্ভব নয় যে পৃথিবী কবে ধ্বংস হবে, পৃথিবী কবে বিলুপ্ত হবে, পৃথিবী কবে আমাদের কাছ থেকে যাবে, এটা বলা সম্ভব নয়। পৃথিবীর কারোর ক্ষমতা নাই। আজকে যেটা বিশ্বের যেটা সব থেকে বড় গবেষণা কেন্দ্র নাসা, নাম শুনেছেন? নাসা, তার বাপেরও ক্ষমতা নাই যে বিশ্ব কবে ধ্বংস হবে, শেষ হবে, পারবে? পারবে? পারবে না। তো একটা হাদিসের মাধ্যমে আমরা আইডিয়া করব যে বিশ্বে এই পৃথিবী তার কতদিন বাঁচব, কতদিন পরে এই পৃথিবী ধ্বংস হবে, কতদিন পরে এই পৃথিবী শেষ হবে, একটা হাদিসের মাধ্যমে আমরা শুধু অনুমান করব। সে হাদিসটা কি? চলুন হাদিসটি বর্ণনা করছেন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমরা কিছু সাহাবি মিলে মসজিদে নববীতে বসে বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম, একে অপরে বলা বলে করছিলাম যে পৃথিবী কবে ধ্বংস হবে, পৃথিবী কবে শেষ হবে, পৃথিবী কবে বিলুপ্ত হবে, পৃথিবী কবে আমাদের কাছ থেকে যাবে, দুনিয়া কোন দিন ধ্বংস হবে, এই সম্পর্কে আমরা মসজিদে নববীতে বসে বসে আমরা আলোচনা করছিলাম। এমন সময় বিশ্বনবী উপস্থিত হলেন। হওয়ার পরে বিশ্বনবী বললেন, ও সাহাবার দল, বলো তোমরা কি সম্পর্কে আজকে আলোচনা করছিলে, কি বলা বলি করছিলে? উপস্থিত সাহাবা ইকরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মসজিদে নববীতে বসে আলোচনা করছিলাম যে পৃথিবী কবে ধ্বংস হবে, দুনিয়া কবে ধ্বংস হবে, দুনিয়া কবে আমাদের কাছ থেকে যাবে, এই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। বিশ্বনবী বললেন, শোনো, পৃথিবী কোনোদিন ধ্বংস হবে না, দুনিয়া কোনোদিন শেষ হবে না, দুনিয়া কোনোদিন বিলুপ্ত হবে না,
যতদিন পর্যন্ত সমাজে এলাকায় বিশ্বে পৃথিবীতে দশটি জিনিস না দেখবে ততদিন পর্যন্ত কিয়ামত কথা বলুন হবে হবে না। এই দশটি জিনিস যখন আমরা স্বচক্ষে দেখবো তখন বুঝে নেব যে পৃথিবীর সময় আর নাই, এবার পৃথিবীর সময় শেষ হয়ে গিয়েছে। এবার উপস্থিত সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন সে দশটি জিনিস কি। বিশ্বনবী এবার বলতে শুরু করলেন যে এই দশটি জিনিস যখন সমাজ এলাকায় দেখে নিবে তখন বুঝে নিবে যে দুনিয়া আর থাকবে না, এবার দুনিয়া শেষ হবে, এবার কিয়ামত শুরু হবে। এবার বিশ্বনবী এক নম্বরে বিশ্বনবী বললেন যে এই পৃথিবীতে ধোঁয়ার আবির্ভাব হবে। ধোঁয়া বুঝেন ধোঁয়া, ধুম্মা বুঝেন ধুম্মা, গরুর কাছে আমরা গাড়ি জ্বেলে দিই না, ওটাকে কি বলি ধোঁয়া, ধোঁয়া বুঝেন। তো এক নম্বরে বিশ্বনবী বললেন যে এই পৃথিবীতে ধোঁয়ার আবির্ভাব হবে, যেই ধোঁয়াটা 40 দিন পর্যন্ত সমাজ এলাকায় ছেয়ে থাকবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে। দুই নম্বরে বিশ্বনবী বললেন দাব্বাতুল আজ, মাটির তল থেকে একটি প্রাণী বের হবে যেই প্রাণীটি মানুষের সঙ্গে কথা বলবে। তিন নম্বরে বিশ্বনবী বললেন এই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে, যার কপালে লেখা থাকবে কাফির, একটা চোখ কানা থাকবে। চার নম্বরে বিশ্বনবী বললেন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এখন কোন দিকে উঠে কথা বলুন, সূর্য কোন দিকে উঠে, পূর্ব দিকে। বিশ্বনবী চার নম্বরে বললেন পশ্চিম দিকে সূর্য উদিত হবে। পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন এই পৃথিবীতে ঈসা আলাইহিসসালামের আবির্ভাব হবে, যে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছিলেন সেই ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে আসবে। ছয় নম্বরে বিশ্বনবী বললেন এই পৃথিবীতে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। সাত নম্বরে বিশ্বনবী বললেন পশ্চিম দিকে ভূমিকম্প ভূমিধ্বস হবে। আট নম্বরে বিশ্বনবী বললেন পূর্ব দিকে ভূমিকম্প ভূমিধ্বস হবে। নয় নম্বরে বিশ্বনবী বললেন আরব ভূমিতে ভূমিকম্প ভূমিধ্বস হবে। আর দশ নম্বরে বিশ্বনবী বললেন ইয়ামান থেকে আগুন বের হবে। এই দশটি জিনিস যখন সমাজে এলাকায় বস্তিতে পৃথিবীতে দেখবে তখন বুঝে নিবে যে পৃথিবীর সময় আর কথা বলুন নাই, এবার পৃথিবী ধ্বংস হবে, এবার পৃথিবী আমাদের কাছ থেকে চলে যাবে। এই দশটি যখন জিনিস দেখবে, এবার আপনাদেরকে বলি এখানে যতগুলো লোক আছেন এই দশটি জিনিস কে কে দেখেছেন একটু হাত উঠান। দেখেছেন কেউ দেখেছেন কি? দেখিনি আমরা। তাহলে কিয়ামত এখনো বাকি আছে, কি আছে বাকি আছে, সময় আছে। যেই দিন আমরা এই দশটি জিনিস দেখবো সেই দিন আমরা বুঝে নিব যে পৃথিবী আর থাকবে না, পৃথিবী আমাদের কাছ থেকে চলে যাবে। এটা আমার উপস্থাপনা ভাই, আমার বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আর কয়েক মিনিট আসি তারপরে আমি শেষ করে দেবো। তো এই দশটি জিনিস যখনই আমরা দেখবো তখন বুঝে নেব যে পৃথিবীর সময় আর নাই, এবার পৃথিবী ধ্বংস হবে। যেই দিন পৃথিবীর সময় শেষ হবে, যেই দিন পৃথিবীর টাইম শেষ হবে, সেই দিন পৃথিবীটা কীভাবে ধ্বংস হবে একটি আয়াত বললে আপনারা বুঝতে পারবেন। এবার চলুন, এই বিশাল আকারের পৃথিবীকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। এবার 6 দিনে সৃষ্টি করে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে। এবার যেই দিন সময় শেষ হবে সেই দিন এই পৃথিবীটা কীভাবে ধ্বংস করবে একটি আয়াতের মাধ্যমে আপনারা বুঝে নেবেন। এবার চলুন আয়াতটা বলি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون الله رب العالمين বলেন এই পৃথিবীর টাইম যেদিন শেষ হবে, এই পৃথিবীর সময় যেদিন শেষ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে রেডি করে রেখে দিয়েছি। সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিসসালাম। আমি ইসরাফিলকে বলবো, ইসরাফিল পৃথিবীর সময় শেষ হয়ে গিয়েছে, তুমি এখন সুর ফুঁকে দাও। হযরত ইসরাফিল আলাইহিসসালাম সুর ফুঁকে দিবেন, সুর ফুঁকার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন নিমিষের মধ্যে আল্লাহ পাক সব কিছুকে ধ্বংস করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটি ফুকের মাধ্যমে সারা বিশ্বে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুকে ধ্বংস করে দিতে পারে কে? কথা বলুন আল্লাহ। তাহলে একটি ফুক মারবে, এই ফুকের কারণে চন্দ্র নয়, সূর্য নয়, তারকা নয়, গ্যালাক্সি নয়, মহাশূন্য নয়,
পৃথিবী নাই, গাছপালা নাই, পাহাড় নাই, পানি নাই, সব কিছুকে একটি ফোঁকের মাধ্যমে ধ্বংস করতে পারে কে? কথা বলেন, পারে কে? আল্লাহ একটি ফোঁকের মাধ্যমে ধ্বংস করে দেবে। এবার একটি ফোঁকের মাধ্যমে যে সব কিছু ধ্বংস হবে, জিনিসগুলো কিভাবে ধ্বংস হবে, মানুষ কিভাবে ধ্বংস হবে, গাছপালা কিভাবে ধ্বংস হবে, আকাশটা কিভাবে ধ্বংস হবে, জমিনটা কিভাবে ধ্বংস হবে, পাহাড়গুলি কিভাবে ধ্বংস হবে, কয়েকটি লিস্ট আপনাকে শোনাই কিভাবে ধ্বংস হবে, তাহলে আপনাদের বুঝে আসবে। ফুঁক তো ইসরাফিল মারবে, একটি ফুঁকে সব কিছু ধ্বংস হবে, কিভাবে জিনিসগুলো ধ্বংস হবে, দু একটি আয়াত বললে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলছেন, শুনেলে, ইসরাফিল যখন প্রথম ফুঁক মারবে সে সময় চাঁদও কোনো আলো থাকবে না, সূর্যেরও কোনো আলো, আলো বুঝেন, আলো বুঝেন, আলো লাইট থাকবে না, সূর্যেরও কোনো লাইট থাকবে না, চাঁদেরও কোনো আলো থাকবে না ইসরাফিল যখন প্রথম ফুঁক মারবে। এর প্রমাণ একটি আয়াত বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يسألوا أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر চক্ষু যেদিন বিস্ফারিত হবে, চাঁদ যেদিন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যেদিন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদও কোনো আলো থাকবে না, সূর্যও কোনো আলো থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে একসঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, চন্দ্র এবং সূর্যকে একসঙ্গে লড়াই করিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন লড়াই করিয়ে দেওয়ার মাধ্যমে চন্দ্র এবং সূর্যকে খান খান করে ভেঙে শেষ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটি ফুঁকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম চাঁদও কোনো আলো নাই, সূর্যেরও কোনো আলো নাই। আল্লাহ বলছেন শুধু চাঁদ নয়, শুধু সূর্য নয়, এই বিশ্বে এই পৃথিবীতে পানি বলে কোনো জিনিস থাকবে না। কার কথা? কথা বলুন, কার কথা? আল্লাহ। তো এগুলো ঘটবে ইসরাফিল প্রথম ফুঁক যখন মারবে, প্রথম ফুঁক মারার সাথে সাথে চাঁদও কোনো আলো নাই, সূর্যও কোনো আলো নাই। আল্লাহ বলছেন শুধু চাঁদে আলো নাই, সূর্য নয়, পৃথিবীতে পানি বলে কোনো জিনিস থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন প্রথম ফুঁক মারবে সে সময় আকাশকে আল্লাহ পাক খান খান করে ভেঙে শেষ করে দিবে, তারকাগুলিকে তিনি খান খান করে ভেঙে শেষ করে দিবে, আর পৃথিবীতে যতগুলো পানি আছে, আটলান্টিক মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, ভারত মহাসাগর বলেন, সুমেরু কুমেরু, এক কথায় সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পানিকে এক জায়গায় জমা করে দিবেন। আর পশ্চিম দিক থেকে একটু হাওয়া বইয়ে নিয়ে আসবে, ওই হাওয়াতে পানিতে আগুন ধরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সমস্ত পানিকে চালিয়া পুড়িয়ে ছারকার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বে পানি বলে কোনো জিনিস থাকবে না। এবার আপনাদেরকে বলি, পানি কয়টি পদার্থ দিয়ে তৈরি, কারো জানা আছে? যারা লাইফ সায়েন্স এবং ফিজিক্স কারা পড়েন বলতে পারবেন, পানি কয়টা পদার্থ দিয়ে তৈরি, কয়টা জিনিস দিয়ে তৈরি জানা আছে? এরা না বলুন, জানা আছে কি? আচ্ছা, বাংলা বুঝছেন আপনারা? বাংলা বুঝছেন? কয়টি পদার্থ দিয়ে তৈরি জানা আছে? হ্যাঁ না না বলুন, জানা নাই। পানি হচ্ছে দুটি পদার্থ দিয়ে তৈরি, কয়টি? কথা বলুন, দুটি। আমি এখনই ভাত খেয়ে উঠালো আমাকে, ওই জন্য আমি প্লেস পাচ্ছি না, বুঝতে পারলেন? খেয়ে নিয়েছে আনাধন, দেশি ছিল, বাঙাল, ইনি বলছেন বাঙাল, কিন্তু খাওয়ার পরে কথা বলা খুব সম্ভব অসম্ভব, কথা বুঝছেন? তো দুটি পদার্থ দিয়ে তৈরি, একটি হচ্ছে হাইড্রোজেন আর একটি হচ্ছে অক্সিজেন। কি বললাম? হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটি পদার্থকে যদি আপনি একসঙ্গে যুক্ত করেন তাহলে পানি তৈরি হবে। কি হবে? পানি তৈরি হবে। আল্লাহ বলছেন ইসরাফিল যখন প্রথম ফুঁক মারবে সেই দিন আল্লাহ পাক হাইড্রোজেনকে আলাদা করে দিবে, অক্সিজেনকে আলাদা করে দিবে, আর প্রত্যেকটি সমুদ্রে গ্যাস দ্বারা, আগুন দ্বারা ভরপুর করে দিবে। কে? কথা বলুন, আল্লাহ। আল্লাহ বলছেন শুধু পানি নয়, এই বিশ্বে পাথরের তৈরি করা পাহাড়কে আমি তোলার মতো উড়িয়ে দিব। কি করব? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? পাথরের তৈরি করা পাহাড়, ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, আল্লাহ বলছেন পাহাড়, পাথরের তৈরি করা পাহাড় তোলার মতো উড়িয়ে দিতে পারে কে?
আল্লাহ। এটা প্রথম ফুক মারার পরে এগুলো ঘটবে। আপনার দুইতলা তিনতলা বিল্ডিং থাকবে, পাথরের তৈরি করা যদি পাহাড় উঠতে পারে আপনার বিল্ডিং থাকবে? থাকবে না। এ বিশ্বের মধ্যে সব থেকে বড় বিল্ডিংয়ের নাম কেউ বলতে পারবেন? জানা আছে? বিশ্বের মধ্যে যেটা সব থেকে বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়ের নাম হচ্ছে জেদ্দা টাওয়ার। কি বললাম? জেদ্দা। এর উচ্চতা হচ্ছে প্রায় 1 কিলোমিটার। কত বললাম? 1 কিলোমিটার। ইসরাফিল যখন প্রথম ফুক মারবে এই জেদ্দা টাওয়ারকে, ধুলার মতো সেই দিন উড়িয়ে দিতে পারে কে? কত বলুন? আল্লাহ। এই বিশ্বে যেটা 2 নম্বর স্থান অধিকার করেছে উঁচুর দিক দিয়ে, যেটা উঁচু বিল্ডিং, সেটার নাম হচ্ছে বুর্জ খলিফা। কি বললাম? বুর্জ খলিফা, যেটা দুবাইতে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে প্রায় 850 মিটার। কত বললাম? 850 মিটার। তো এই উঁচু উঁচু টাওয়ারগুলিকে ইসরাফিল যখন প্রথম ফুক মারবে, এই উঁচু উঁচু টাওয়ার বিল্ডিংগুলোকে ধুলার মতো উড়িয়ে দিতে পারে কে? কত বলুন? আল্লাহ ধুলার মতো উড়িয়ে দিবে। এবার এইভাবে সব কিছু শেষ হবে। এবার ইসরাফিলকে বলবে যে দ্বিতীয় সুর ফুঁকে দাও। সুম্মা নুফিকা ফিহে উখরা ফাইদাহুম কিয়ামু ইয়ানজুরুন। সুম্মা নুফিকা ফিহে উখরা ফাইদাহুম কিয়ামু ইয়ানজুরুন। ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, সমস্ত মানুষ তখন কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। প্রথম ফুঁকে সব মানুষ শেষ, গাছপালা শেষ, পাহাড় শেষ, জমিন শেষ, সব কিছু শেষ। ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। আমি দাঁড়াবো, আপনি দাঁড়াবেন, আপনার বাপ, আপনার স্ত্রী, আপনার মা, আপনার 14 গোষ্ঠী সবাই সেদিন দাঁড়িয়ে বলতে শুরু করবে। কি বলবে গো? কবর থেকে উঠে? আমিও বলবো, আপনি বলবো, আপনার স্ত্রীও বলবে, সবাই বলতে শুরু করবে। কি বলবে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا ويلنا من باسنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করবে, কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদানা হাদা মা ওয়াদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আমরা তো কবরে ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করলো? কে আমাদের ঘুম ভাঙালো? কে আমাদের ঘুম থেকে উঠালো? বাইর থেকে আওয়াজ আসবে, হাদা মা ওয়াদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে রহমানের ওয়াদা, এটা হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা যে একদিন কিয়ামত অনুষ্ঠিত হবে। সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে।